হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনিয়াস মামা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে অষ্টমী, আর আজকে আমি যাচ্ছি আমাদের ওই বাড়ি মানে কাঁচড়াপাড়ায়। যেহেতু মামার শরীরটা খারাপ ছিল তাই বলেছিলাম আগের ভিডিওতে যাওয়া হয়নি, আর মামার শরীরটা এখন অনেকটাই ভালো আছে তাই ভাবছি যে ওই বাড়িতে যাই, কটা দিন থেকে তারপরেই আসবো। আর ওইখানে অনেক ভালো ভালো পুজো হচ্ছে যেগুলো আমাদের এখানে হয়নি, তো ওখানে যাব, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো এই ড্রেসটা আগের দিন আমি পরেছিলাম, তো আমি ভাবলাম যে গাড়িতে যাব, গরমের মধ্যে থাক এটাই পরি। আর মাম্মারও সেম এরকম ড্রেস আছে, তো মাম্মাকেও ওটা পরিয়েছি, আমরা দুজন সেম সেম পরেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার মাম্মাকেও একটু পরে দেখাবো। মাম্মা রেডি হয়ে নিচে চলে গেছে আর আমার রেডি হওয়া বাকি আছে। আমি এখন ফটাফট রেডি রেডি সেডি হয়ে নেবো, জিনিসপত্র গোছানো হয়ে গেছে যা যা নেওয়ার, তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আমি হয়ে গেছি রেডি, আর এখন যাব নিচে। মামা বাড়িতে থাকতেই ঘুমিয়ে পড়েছিল, ওকে ওই অবস্থায় গাড়িতে নেওয়া হয়েছে, তারপর উঠে গেছে। তো তার জন্য ওর মুডটা ভালো নেই, মুডটা একটু অফ রয়েছে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে মাম্মাকে আগে ফ্রেশ করে নিয়েছি, জামাকাপড় সব ছাড়িয়ে নিয়েছি, না তো গরমে ও কষ্ট পেত। আর আমারও জামাকাপড় চেঞ্জ করা হয়ে গেছে। আর দেখো ওর দুপাশে দুটো জুটি বাঁধা ছিল বলে চুলগুলো ওরকম শিঙের মতন হয়ে রয়েছে, আর যেটা সবসময় না হলেই হবে না ওর কার্টুন, তাই এই বাড়িতে আসার পরে আগে কার্টুনটা চালিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু ও সবসময় থাকে না তাই একটুখানি কান্না ফান্না করছিল, তারপর ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। তো এখনও খেলা করছে, খেলা করার পরে একটু লেবুর জুস খাইয়ে দেবো, তারপর ওকে স্নান করিয়ে তারপর ঘুম পাড়িয়ে খাবারটা খাওয়াবো, না তো নাটক করবে, খেতে চাইবে না যেহেতু আজকে অন্য জায়গায় চলে এসেছে। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি, আর মামা এদিকে ঘুমাচ্ছে, তাকিয়ে তাকিয়ে ঘুমায়। আর এই যে এইখানটায়, এইখানটা হলো মাম্মার সব ড্রেসগুলো রয়েছে, ওর মামা মাসিরা যে দিয়েছে সেগুলো, তো তোমাদের দেখাবো সেই ড্রেসগুলো, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। মামা দেখো কি সুন্দর, এটা কি, এটা স্কার, এটার সাথে এটা স্কার, প্লাস্টিক ফেলে দিলাম। এটার সাথে একটা স্কার, রেড কালারের ড্রেস,
ওখানে বসে বসে দেখছে, আর হচ্ছে জোরে জোরে কথা বলতে হচ্ছে যে বাড়ির পাশে মাইক লাগানো তো হয়ে যাবে। এত খোলা না জামাটা, জামাটা কি খোলা? এই জামাটা তো সুন্দর, এইটা হবে। দেখো মামা রেডি হয়ে গেছে ঘুরতে যাবে বলে, দাঁড়ানোর চেষ্টা করছে, এখনও ঠিকঠাকও দাঁড়াতে পারে না কিন্তু চেষ্টা করছে, একটু দাঁড়ায় তারপর আবার ঝুঁকে ঝুঁকে পড়ে। মাম্মাকে রেডি করিয়ে দিলাম আর মাম্মা গেছে মার সাথে ঘুরতে, আর আমার পুজোটা মনে হয় ঘরে বসে বসেই কেটে যাবে, আর ওর বাবাও চলে গেছে দাদার সাথে ঘুরতে, আমি বাড়িতে রয়েছি। মা এখনই ওকে নিয়ে আসবে, আমাদের পাড়ায় পুজো হয়েছে, সেই সামনে ঠাকুরটা দেখিয়ে নিয়ে চলে আসবে। কালকে হয়তো বেরোতে পারি আবার নাও পারি, কারণ পুজোটা এবছর পুজোটা আমার মনে হচ্ছে ঘরে থেকেই কেটে যাবে। তো আসুক, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ভিডিওটা নয়তো অনেকটা বড় হয়ে যাবে। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে, আর আমাদের বাড়িতে যত জোরেই কথা বলি না কেন তোমাদের আসতেই মনে হবে, কারণ কি বাইরে এত পরিমাণে মাইক, ওইদিকে একটা মাইক এদিকে একটা মাইক, মানে তিন জায়গার মাইক এক জায়গায় এসে জড়ো হয়েছে, যেহেতু তিন রাস্তার মোড়ে বাড়িটা মাঝখানে হয়ে গেছে, তিন দিকের মাইকের একটা আওয়াজ চলে আসছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা মানে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, মানে এখনই করে দিও সেটা বলছি না, মানে করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে।